শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক মন ছুঁয়ে যাওয়ার গল্প, আমার আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা অনুভূতির গল্প, কুই মাছা। গল্পের মূল চরিত্রে রয়েছে কথক, সহায়হরি চাটুজ্জে, অন্নপূর্ণা, ঠান দিদি, খেন্তি, কালিময়, দুর্গা, রাধি, পুটি, শাশুড়ি এবং বিষ্ণু সরকার। চলুন তবে পুরো গল্পটা এখন শুনে ফেলা যাক। সহায়হরি চাটুজ্জে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুণো না গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দুই আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠি সংলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড়টুকু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করে দেওয়ার কোনো বিন্দুমাত্র আগ্রহ তো তিনি দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও তিনি বললেন না। সহায়হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে বসে রইলে যে, আরে দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে রেখে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হল। এটা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়েই ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে তিনি বললেন, কেন কি আবার কি? অন্নপূর্ণা আগের থেকেও শান্ত হয়ে বললেন, দেখো রঙ্গ করো না, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিচ্ছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো? গায়ে কি গুজব রুটেছে জানো? কেন কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল বাঘ দিদুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথাই হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্য করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও ভালোই হয়েছে, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই আমি বলি, না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন ওই কালীময় ঠাকুর। হো, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা নাকি একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের কি চোখ নেই, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাবো পাত্তা ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই। এটা বুঝেই সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি নিয়ে খিড়কি দরজা লক্ষ্য করে যাত্রা শুরু করলেন, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি যেন একটা দেখে তিনি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন এবং আনন্দপূর্ণ সুরে বলে উঠলেন, এসব কি রে, হ্যাঁ খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে নিয়ে বাড়ি ঢুকল, তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠানে জঙ্গল তুলে দিয়েছিল, মেয়েটি তাদেরই উঠানের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য।
বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়ছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। কাচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরে তার পশ্চাদ্বর্তিনীর হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতেই চায় না, বলে তোমার বাবার কাছে আট দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে। আমি বললাম, দাও দয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায়কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝড়ের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা, আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলেই দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে চলে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরি বোকা সব মরতে আসে আমারই ঘরে। ধরি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে চার ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পশ, ফেল বলছি ওসব ফেল এক্ষুনি। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে তার হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল, অন্নপূর্ণা বুকেই চললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে গিয়ে ফেলে দিয়ে আয় তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া করি না তো দেখিস। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল, ছোট মেয়েটি কোলের পুতুলের মতো সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে চলতে লাগলো, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না, অনেকগুলো ডাটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায়হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায়হরি আমতা আমতা করে বলল, তাই এনেছে ওই ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই যা দূর করে বনে দিয়ে আয় গিয়ে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে রইলেন, তার চোখ দুটো জলে ভেসে আসছে, তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না, সুতরাং নিঃশব্দে তিনি খিড়কির দোর দিয়ে বেরিয়ে গেলেন। বসে রাঁধতে নাড়তে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না, তাই তিনি নিজে গিয়ে উঠানের ও খিড়কির দুয়ারের আশেপাশে যে ডাঁটাগুলো পড়েছিল সেগুলোই কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, কারণ ডোবার ধারে ছাইগাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এইরূপ চুপি চুপিই তিনি পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণা ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের একটুকুও তার পাতে পড়ে নেই। পুঁই শাকের উপর তার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন, জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি যেন ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো, তাই চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায়হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেই সব দিন কি আর আছে ভায়া, এ ধরো কেষ্ট মুখুজ্জে,
স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না বলে কি কাণ্ডটাই না করল। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে মেরে বিয়ে দিল। তবে রক্ষে, তার আর কি স্বভাব, রাম বলো, ছয় সাত পুরুষেই ভঙ্গ, পচা ক্ষত্রিয় সব। তা সমাজের সেই সব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাও কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের, এই শ্রাবণে 13ই। আহা, 13ই আর 16ই তফাতটা কিসের শুনি? 13ই আর 16ই তফাতটা কিসের? আর সে 13ই হোক 16ই হোক বা 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে? ও তো একরকম উচ্ছুক্য করামি। আশীর্বাদ হও যা, বিয়ে হও তা, সাত পাকের যা বাকি এই তো। সমাজে বসে এইসব কাজগুলো যে তুমি করবে আর আমরা বসে বসে তা দেখব, এ তুমি মনে ভেব না। সমাজের বামুনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে, তাহলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর পাত্তর, রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ, দিতে তুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল, দুই ভাইয়ের অভাবটা কিসের শুনি? ইতিহাসটা হচ্ছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদারের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে যাওয়া কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না, এটা দুষ্টুপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান যে পাত্রটি কয়েক মাস আগেই নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খায়, এবং কিছুদিন নাকি সে শয্যাশায়ীও ছিল। এই রকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনোভূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন দুই পরের কথা, সকালে উঠে সহায় হরি উঠানে বসে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসছিল তারই তাপে বসে আপন মনের তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না, মা ঘাটে গেল জি। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপরে পিতা ও পুত্রী সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বের হয়ে গেল। এদের ভাব দেখে মনে হয় এরা কারোর ঘরে শীত দেওয়ার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান সেরে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন, এমন সময় মুকুজ্জবাড়ির ছোট খুকি দুর্গা এসে পড়ল। মুকুজ্জবাড়ি ও পাড়ায় যাওয়ার সময় পথের বাঁধারের এক জায়গায় শ্যাওড়া বনভাট রাংচিতা ও বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার গন্ধ ঘন বন থেকে বেরোচ্ছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের ইডাল থেকে ওডালে যাচ্ছে। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করলেন, ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করে একটা আওয়াজ হচ্ছিল, কে যেন কিছু খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন এবং কিছুক্ষণ পর তিনি আবার চলতে আরম্ভ করলেন।
তার খানিক দূর যাওয়ার পরে বনের মধ্যে পুনরায় সেই খপ খপ শব্দটি আবার আরম্ভ হল। কাজ করে ফিরতে অন্নপূর্ণার একটু দেরি হয়ে গেল। বাড়ি ফিরে তিনি দেখলেন খেন্তি উঠোনে রৌদ্রে বসে তেলের বাটি সামনে রেখে খোপা খুলছে। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 1500-1600 ভারী একটা মেটে আলু ঘাড়ে করে নিয়ে কোথা থেকে এসে উপস্থিত হল এবং সম্মুখে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়েই বলে উঠল, ওই ওপাড়ার ওই ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের ওই পায়ে ধুলো পড়ত, আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, তিনকাল গিয়েছে এককাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরাজপুর আর বনের ধারে কি সব খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ, তোমার তো ইহকালও নেই বড় কালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথাটা খাচ্ছ কিসের জন্য? সহায় হরি হাত নাড়িয়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগাল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর বা পর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান করে বাড়ি ফিরল, সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে সে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা তাকে ডাকলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল, সে ইতস্তত করতে করতে মায়ের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার ভূপতিত মেটে আলুটির দিকে চাইল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাইতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই তুলে এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চেয়ে উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, বাজে, আজ তোমার বিচে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো তবে ছাড়বো, বরাজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, সমস্ত মেয়ে মানুষ বিয়ের যোগ্যে হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বোন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে দেখে পরের আলু নিয়ে এলো তুলে, যদি গোঁসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো শুনি, আমার জোটে খাবো না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা? দুই তিন দিন পরে একদিন বিকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা, ও মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে এবং ভবিষ্য সম্ভবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখী একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলে রয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড়মের মস্তিষ্কের মধ্যে অবস্থিত রয়েছে, দিনের আলো এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, ধুর পাগলি, এখন পুঁইডাটার চারা পোতে কখনো, বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন, আমি রোজ জল ঢালবো। দেখ হয়তো বেঁচেও যেতে পারে, আজকাল রাতে খুব শিশির হচ্ছে।
খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ উঠবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি নিয়ে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনল। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তাই সকালে উঠে জামাটা একটু গায়ে দিতে তোর কি হয় মা? হ্যাঁ দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা এক্ষুনি দে, অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে। সহায় হরি বের হয়ে গেলেন এবং ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করে চাননি? খিন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাসটি হল, বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের একটি আড়াই টাকা মূল্যের জামা কিনে এনেছিল। ছিঁড়ে যাওয়ার পর তাতে কতবার যে রিপু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খিন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি আর তার গায়ে হচ্ছে না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না, কারণ খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে সেটি থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়ো ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিল। একটা ছোট বাটিতে এক বাটি তেল, খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পেতে এক থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হননি, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদাড়ে ঘুরে ফেরে, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও শুচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় পা হাত ধুইয়ে ও শুষ্ক কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা শেষ করে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন, এমন সময় ছোট মেয়ে সাথী হঠাৎ ডান হাত পেতে বলল, মা ও মা আমি একটু দাও না, একটু দাও। অন্নপূর্ণা বড় গামলাটি থেকে একটু গোলা তুলে নিয়ে হাতের পাঁচটি আঙুল দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করলেন। তারপর সেটি নিয়ে তিনি রাধির প্রসারিত হাতের উপরে দিলেন। তাই দেখে মেজো মেয়ে পুটি অমনি তার ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মায়ের সামনে মেলে ধরল, মা আমায় একটু। এদিকে খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে মাঝে মধ্যে এদিক ওদিক চাইছিল। এই সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, তাই সেই ভয়ে সে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা, যাতে ফুটো নেই সেই খানায় সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজমে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার দিনুর বাবাকে। ওবেলা তো পায়েস ঝোলপুলি মুখতুক্তি এই সব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খিদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়। আমি বললাম, কেন আমার মতো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লাগিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সুদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে খেয়ে ভাজলেই কি আর পিঠে হলো। সেদিন জামাই এলে ওদের বাড়ি, দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটি সাপটা খেতে দিলে। ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ, মার পিঠেতে কখনো অমন গন্ধ পাওয়া যায়? পাটি সাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করে খেন্তি মায়ের চোখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, মা নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন,
ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোভূত হলো না তা তার মুখ দেখেই বোঝা গেল। উটি বলল, মা বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খান কয়েক খাবার পরেই মেজমে পুটি আর খেতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে, সে মুখ বুজিয়ে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19টা খেয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, খেন্তি আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ ও চোখ ঈষৎ উজ্জ্বল দেখাল। হাসি ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে সে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খেতে লাগল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলে তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ, কাজকর্মে বকো মারো গাল দাও, তু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, শিলের চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে, এইরকম পাত্র হঠাৎই মেলাও তো খুব দুষ্কর কি না। জামাইয়ের বয়স একটু বেশি, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বের হতে একটু সংকোচবোধ করছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় তাই বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসল, কিন্তু তিনি বলতে পারলেন না। বাড়ি থেকে বের হয়ে আমলকি তলায় বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য পরের পালকি একবার নামাল। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকি থেকে বেরিয়ে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাওয়ার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে না দিও তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল, জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুঁয়েমে সুরে বলল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আসমত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতো হাতখানি পেতে মিনতির সুরে বলবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। এক বছরের উপর হয়ে গেল, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে
সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিলেন। সহায় হরি তামাক সাজাতে সাজাতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হওয়ার কথা তিনি যেন রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে তিনি বললেন, না মূষক তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। আচ্ছা তোমার মেয়েটি হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বলে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার একটা। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও ওই 30টা টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বলা বন্ধ করে জোরে মিনিট কয়েক হুকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে ওই পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যা অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকদের সঙ্গে কুটুম্ব করলেই এরকম হয়, যেমন মেয়ে তেমন তার পা। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে, ছি 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 ছি, কি লজ্জার বিষয়। বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুনো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাগে গরুতে এক ঘাটে জল খেয়েছে, আজই না হয় আমি প্রাচীন। তারপর? তারপর ওই ফাল্গুন মাসেই তার বসন্ত হলো, এমন চামার। বসন্ত গায়ে বেরুতেই তালায় আমার এক ওই দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে আর দেখতে পাওনি? না, এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে তালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর অনেক মাস কেটে গেছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষিতে এত শীত পড়েছে যে এরূপ শীত তারা কখনোই জ্ঞানে দেখেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চুগলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন, আর এদিকে পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে। রাধি বলছে, অত ঘন করে ফেললে কেন, আর একটু জল দিতে হবে মা, আর একটু জল দাও। আচ্ছা মা, ও তো একটু নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাধির দোলাই কোথায় দুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে পোষো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না, এইদিকে আয়। গোলা তৈরি হয়ে গেলে খোলা আগুনে চাপিয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে লুচি দিয়ে চেপে ধরল। দেখতে দেখতে মিঠে আঁচি পিঠে একেবারে টোপরের মতো ফুলে উঠল। মা দাও প্রথম পিঠেখানা, কানাচ্ছে সারা ষষ্ঠীকে ফিলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল, বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচু লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলতেই
একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ দুটো পিছনে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি ও রাধে ফিরে আসলে অন্নপূর্ণা তাদেরকে জিজ্ঞাসা করলেন, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল, পিঠে গলাও প্রায় শেষ হয়ে এসেছে, রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করে চলেছে, তার স্বরটাও যেন ক্রমশ তন্দ্রালু হয়ে পড়েছে। দুই বোনের খাওয়ার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি হঠাৎ অন্যমনস্কভাবে বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের সেই কোণে আবদ্ধ হয়ে পড়ল যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো কেবল মাচাতে সব ধরেনি, মাচা থেকে বের হয়ে পর্যন্ত ঝুলছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। শুনছিলেন আজকের গল্প পুঁই মাচা। কথকের ভূমিকায় ছিল অভিজিৎ, সহেভাবে চ্যাটার্জি রাজ, অন্নপূর্ণা ও ঠান্দির চরিত্রে আমি সূত্রধর খুশি, খেন্দির চরিত্রে আফসানা, কালিময় চরিত্রে ইন্দ্রনীল, দুর্গার চরিত্রে পৌতুষা, রাধির চরিত্রে সোনাই, পুঁটির চরিত্রে অমৃতা, শাশুড়ির চরিত্রে সুস্মিতা, বিষ্ণু সরকারের চরিত্রে রিভু। এখন এই পর্যন্ত, পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয় আমার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।